বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার মঙ্গলবার দুপুরে মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে বিয়ানীবাজার থানা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত 9টায় সমিতির সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি দেবদুলাল ধর। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে কামরুল ইসলাম নির্বাচিত হওয়ায় নিজ গ্রামে সংবর্ধিত হয়েছেন। মঙ্গলবার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন তেলপাড়া ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা প্রদান শেষে কামরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেটে কিশোরীকে বাসায় আটকে রেখে ধর্ষণের ঘটনায় জড়িত মাসুদ সালাম 40 নামের সদ্য বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত 2টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার র্যাব 9-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তথ্য প্রদানকালে উইং কমান্ডার মোহাম্মদ মোমিনুল হক জানান, তার বিরুদ্ধে ধর্ষণ হত্যা সহ 4টি মামলা রয়েছে। সে নগরের দিঘির পাড় 70 নম্বর বাসার গাজী আব্দুর রহমানের ছেলে। সিলেট প্রেসক্লাবের 2024-25 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি যাচাই বাছাই শেষে এ তালিকা প্রকাশ করে। এতে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2023-এর জন্য মনোনীত হয়েছে হ্যালো টপ বিডি নিউজ 24.com-এর শিশু সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম সামি। 2005 সাল থেকে শিশু অধিকার বিষয়ক প্রতিবেদনের উৎকর্ষের স্বীকৃতি দিতে এ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। 2022 সালেও মনোনীত হয়েছে সামি। 2023 সালে এবার 1000-এর বেশি আবেদন থেকে মাত্র 5 জনকে নমিনেশন দেওয়া হয়েছে। এর মধ্যে মনোনীত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিশু সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম সামি। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রার সহ 58 জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত সোমবার দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন ইমন এই মামলা দায়ের করেন। মামলাটি সেদিনই দণ্ডবিধির 409, 420, 109 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় রুজু করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপপরিচালক মোহাম্মদ জাবেদ হাবিব।